বিধায়কের পদ থেকে ইস্তফা দিলেন বিশ্বজিৎ দাস। শুক্রবার রাজ্যের বিধানসভায় গিয়ে বিজেপির বিধায়ক হিসাবে ইস্তফাপত্র জমা দেন তিনি। প্রসঙ্গত 2021 বিধানসভা নির্বাচনে উত্তর চব্বিশ পরগনার বাগদা বিধানসভা কেন্দ্র থেকে বিজেপির টিকিটে জয়লাভ করেন তিনি। পরবর্তীতে তৃণমূলে যোগদান করেন। এরপর তৃণমূল বনগাঁ সাংগঠনিক জেলার সভাপতিও নির্বাচিত হন। আগামী 2024 লোকসভা নির্বাচনে দল তাকে বনগাঁ লোকসভা কেন্দ্র থেকে প্রার্থী করেছে। এদিন বিধায়ক হিসাবে ইস্তফা দেওয়ার প্রসঙ্গে তিনি বলেন, আড়াই বছর বাগদার বিধায়ক, এলাকার মানুষ যে সুযোগ দিয়েছেন তার জন্য আমি কৃতজ্ঞ। গত আড়াই বছরে বাগদা এলাকায় হাসপাতাল, দমকল কেন্দ্র, ইংরেজি মাধ্যম স্কুল, রাস্তাঘাট সহ বিভিন্ন কাজের খতিয়ান তুলে ধরে তিনি বলেন, আমি আজ পদত্যাগ করছি। বিধায়ক কোনো দলের হয় না, বিধায়ক এলাকার জনগণেরই হয়। এই আড়াই বছর সুযোগ পেয়ে বাগদার মানুষ যে সুযোগ আমাকে দিয়েছিলেন, আমি কৃতজ্ঞ বাগদার মানুষের কাছে। এবং আমি যে কাজ করেছি বাগদাতে স্বাধীনতার পরে, এইভাবে কাজ হয়েছে কিনা আমার জানা নেই, কোনো মানুষ বলতে পারছে না। স্বাভাবিক কারণে আড়াই বছরে একটা সম্পর্ক, আজকে আমি পদত্যাগ করছি বিধায়ক পদ থেকে। এদিন রাজ্যের বিধানসভায় গিয়ে বিধানসভার স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের হাতে বিশ্বজিৎ দাস পদত্যাগপত্র তুলে দেন। পদত্যাগপত্র গ্রহণ করেছেন স্পিকার। তিনি বলেন, বাগদা বিধানসভার বিধায়ক বিশ্বজিৎ দাস পদত্যাগপত্র জমা দিয়েছেন এবং সেটা গৃহীত হয়েছে। শ্রী বিশ্বজিৎ দাস 94 নম্বর বাগদা শেডিউল কাস্ট অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি থেকে নির্বাচিত জনপ্রতিনিধি আজকে আমার কাছে এসে ওনার পদত্যাগপত্র জমা দিলেন। ওনার কাছে জিজ্ঞাসা করাতে উনি বললেন যে এটা উনি স্বেচ্ছায় দিচ্ছে এবং কেউ ওনাকে ভীতি প্রদর্শন করেননি বা কেউ ওনার উপর প্রভাব বিস্তার করেননি। এবং আমি ওর এই রেজিগনেশন দেওয়াতে আমি সন্তুষ্ট হওয়াতে, ওর লেটারটা লেখা যে লেটার অফ রেজিগনেশন সম্বন্ধে আমি সন্তুষ্ট হওয়াতে এই রেজিগনেশনটা আমি অ্যাকসেপ্ট করলাম এবং আজকে থেকে উনি পশ্চিমবঙ্গ বিধানসভার সদস্য রইলেন না। প্রসঙ্গত দল পরিবর্তন নিয়ে একাধিকবার বিরোধী দলের সমালোচনার মুখে পড়েছেন বিশ্বজিৎ। এদিন তিনি বলেন, বিজেপিতে যাওয়া আমার ভুল ছিল, যে ভুল সারা জীবন নিশ্চিতভাবে আমাকে ব্যথা দেবে। এতদিন পর কেন পদত্যাগ করলেন? সাংবাদিকদের এই প্রশ্নের উত্তরে বিশ্বজিৎ বলেন, রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন, ওদের শিক্ষা দেওয়ার দরকার ছিল। পদত্যাগ করে একটু রিল্যাক্সে থাকতে চাই বলেও এদিন জানিয়েছেন তিনি। বিজেপিতে যে আমার একটা বড় ভুল ছিল, যে ভুল নিশ্চিতভাবে আমাকে সারা জীবন ব্যথা দেবে, পাশাপাশি এটাও যে বাগদার মানুষের সাথে আমার যে সম্পর্ক আড়াই বছর হয়েছে, নিশ্চিত আমার হৃদয়ও সেই জায়গাটা থাকবে এবং তারা এই আড়াই বছরের মধ্যে আমাকে যেভাবে ভালোবেসে তাদের কাছে টেনে নিয়েছিলেন এটাও আমি কোনোদিন ভুলতে পারব না। পদত্যাগ তখন করিনি, কারণ হচ্ছে যে শুভেন্দু অধিকার বাবা শিশির দাস, শিশির অধিকারী এই দল থেকে জিতে বিজেপিতে ছিলেন, এই কারণে বিজেপিকে না শিক্ষা দেওয়ার দরকার ছিল, সেই কারণে দিইনি। নিশ্চিত পদত্যাগ করে আজকে অত্যন্ত রিল্যাক্সে থাকতে যাচ্ছি আজকের দিনটা। সব্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগাঁ, উত্তর চব্বিশ পরগনা, পশ্চিমবঙ্গ।